আসসালামুআলাইকুম एंड वेलकम बैक टू माई चैनल। केमन आছেন সবাই? आशा করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে বসেই মেস্তার দাগ দূর করতে পারেন। আমার চ্যানেলে আমি আগে অনেকগুলো মেস্তার দাগের ভিডিও দিয়েছি, তো অনেকেই দেখে আমাকে প্রশ্ন করেছেন যে এটা কোনো কাজ হয় না বা কাজে আসে না। তাদের উদ্দেশ্যেই বলতে চাচ্ছি যে একদিনে কোনো কিছুই কাজ হয় না। আপনার নিয়ম মেনে রেগুলার যদি একটা জিনিস ব্যবহার করেন, দীর্ঘদিন ব্যবহার করলেই কিন্তু মেস্তার দাগগুলা যায়। কারণ মেস্তার দাগগুলা কিন্তু খুবই কঠিন একটা জিনিস, যেটা চিকিৎসা করেও সহজে দূর করা যায় না। ঘরে থাকা কিছু জিনিস দিয়ে কিভাবে আপনারা মেস্তার দাগ দূর করতে পারেন সেটা আজকে শেয়ার করছি। আমার মুখেও কিন্তু মেস্তার দাগ পড়েছিল আমার বেবি হওয়ার পর। তবে আমার পেজে যে ছবিগুলো দিয়ে থাকি বা যে ছবিগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, আমার মুখে কিন্তু কোনো রকমের মেস্তার দাগ আর নেই। এখানে দেখতে পাচ্ছেন কাঁচা পেঁপে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাঁচা পেঁপেটাকে কেটে নিয়েছি, তারপরে পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি। খোসাসহ কাঁচা পেঁপেটাকে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিতে হবে, যেন এটার ভিতর থেকে চিপড়ে রস বের করা যায়। তো যাদের কাছে আজকের ভিডিও ভালো লাগবে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমাকে সাপোর্ট করবেন। এখানে পেঁপের রস অবশ্যই কাজে আসবে। পেঁপের রস মেস্তার দাগ দূর করতে ভীষণভাবে কাজ করে থাকে, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। তো আমার যতটুকু লাগবে আমি ততটুকুই নিয়ে নিলাম, সবটুকুই তো লাগবে না, সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণেই নিয়েছি। তার সাথে আমি নিয়ে নিব কিছুটা আলু গ্রেট করে। আলু কিন্তু আমাদের মেস্তার দাগ দূর করতে 100% কাজ করে, এটা আমি নিজে গ্যারান্টি দিয়ে বলতে পারবো। অবশ্যই আপনারা নিয়ম মেনে যদি আলুর রস মুখে ব্যবহার করেন, আপনাদের স্কিন অবশ্যই পরিষ্কার হবে, স্কিন উজ্জ্বল হবে, মেস্তার দাগ আস্তে আস্তে হালকা হবে। যে কোনো জিনিস একদিনই কিন্তু যায় না। আপনারা যদি ডাক্তারের কাছে যে হাজার হাজার টাকাও খরচ করেন, সেটাও কিন্তু আপনাদের একদিন খাওয়ার পরেই ভালো হয়ে যায় না। তো সেটা বুঝেই কমেন্ট করতে হয়। অনেক আপুরা একদিন ব্যবহার করে আমাকে কমেন্ট করেছেন যে আপু আপনার মেস্তার দাগ তো যায়ই না, আরও উল্টা বেড়ে গিয়েছে। তো বাড়বে না ইনশাল্লাহ, এটা ব্যবহার করে দেখতে পারেন, অবশ্যই কমে যাবে। তো এখানে আলু আর পেঁপে থেকে রসটাকে চিপড়ে আমি বের করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন প্রায় 1 টেবিল চামচ হবে যতটুকু রস হয়েছে। এবার এখানে অন্যান্য জিনিসগুলো কিন্তু ব্যবহার করতে হবে। তার সাথে প্রথমে দিয়ে দিব আমি এখানে চিনি। চিনি কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। চিনি যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে এখানে মধু ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিব অলিভ অয়েল 1 টেবিল চামচ পরিমাণ। অলিভ অয়েল যদি না দিতে চান সেক্ষেত্রে নারকেল তেল দিতে পারবেন। 1 টেবিল চামচ থেকে আমি সামান্য কম পরিমাণে দিয়েছি, কারণ আমার অয়েলি স্কিন, সেই জন্য আমি অলিভ অয়েলটা এখানে কম পরিমাণ দিলাম। এবার চিনি, অলিভ অয়েল আর পেঁপে, আলুর রস 4টা জিনিস একসাথে ভালোভাবে মিশাতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে ভালোভাবে করবেন, যেন চিনিটা কিছু গলে যায় আর কিছুটা আস্ত থাকে, ঠিক এরকম হবে এটা মিশানোর পর। এটা চাইলে আপনারা একসাথে মিক্স করে একদমই শুকনো একটি কটুতে ভরে নর্মাল ফ্রিজে রেখে 4 থেকে 5 দিন ব্যবহার করতে পারবেন। তাহলে আর কোনো ঝামেলাই থাকলো না। একদিন তৈরি করে আমরা 4-5 দিন এটা ব্যবহার করতে পারবো। এবার এটা ব্যবহার করার নিয়মটাও বলে দিচ্ছি। যেখানে আপনাদের মেস্তার দাগ পড়েছে ঠিক সেই জায়গাটাই কিন্তু এটা ব্যবহার করতে হবে, সম্পূর্ণ মুখে ব্যবহার করতে যাবেন না। যেখানে মেস্তার দাগ আছে ঠিক আঙ্গুলের সাহায্যে ঠিক এইভাবে আলতো হাতে মাসাজ করে করে মেস্তার দাগের উপর লাগিয়ে নেবেন, তারপরে ঠিক এইভাবেই ছেড়ে দিবেন 10 থেকে 15 মিনিট। এর ভিতরে আর কোনো ঘষা মাজা কিছুই করবেন না, এভাবে ছেড়ে দিবেন। যখন কিছুটা শুকিয়ে আসবে আবারও আলতো হাতে কিছুটা মাসাজ করবেন, তারপরে নর্মাল পানি দিয়ে মুখটা ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর আপনারা যে কোনো ক্রিম ব্যবহার করেন সেটা ব্যবহার করতে পারেন। তারপরে আপনারা দেখবেন কিছুদিনের ভিতরেই আপনারা ভালো একটি ফলাফল পাবেন। মেস্তার দাগ আস্তে আস্তে হালকা হতে শুরু করবে। একবার অন্তত এটা ব্যবহার করে দেখবেন। आमी किन्तु आबारो बोलछी एटा सम्पूर्ण मुखे व्यवहार करबेन ना। जेखाने मेस्तार दाग पड़ेछे सेई जायगाटा किन्तु आमादेर अनेकटा मोटा हये जाय बा भारी हये जाय, सेई जायगागुलोते एटा व्यवहार करते पारबेन। तबे पुरो मुखे व्यवहार करले मुखटा जाला करते पारे, एमनकि चुलकातेओ पारे। सेई जोन्नो आमी बोलछी बारबार जे आपनारा शुधु मेस्तार दागेर उपर एटा व्यवहार करबेन, प्रतिदिन एकबार करे व्यवहार करबेन। ठीक एइभाबे एकटाना एक मास व्यवहार करे देखबेन आपनादेर मेस्तार दाग इनशाल्लाह चले जाबे। तो केमन लागलो अवश्यई व्यवहार करे आमाके कमेंट करे जानाबेन। आजकेर मतो बिदाय निच्छि, आल्लाह हाफेज।